আসসালামু আলাইকুম। এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা সিক্রেটস অফ হ্যাপিনেস, সুখী হবার গোপন রহস্য। মান্নাদের একটা খুব জনপ্রিয় গান দিয়ে আমরা এই আলোচনা শুরু করতে পারি। মান্নাদের গান পছন্দ করেন এরকম মানুষ উপমহাদেশে খুব কমই আছে যারা বাংলা ভাষাভাষী। তো মান্নাদের একটি জনপ্রিয় গান আমরা সবাই শুনেছি, চলুন শুনি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কোটি টাকার প্রশ্ন, কিছু মানুষ কেন সুখী হয় এবং কিছু মানুষ কেন কোনোভাবেই সুখী হতে পারে না। আজকে আমরা এর ভেতরে যতটুকু সম্ভব ঢোকার চেষ্টা করব যে কেন কিছু মানুষ সুখী হচ্ছে এবং কিছু মানুষ সুখী হতে পারছে না। এবং এর জন্য আমরা ছোটকাল থেকে নানান কথা শুনে আসছি। কী কথা শুনেছি? কেউ বলে টাকা টাকা টাকাই হচ্ছে তোমার সুখের মূল, কোটি কোটি টাকা অর্জন করো সুখ তোমার পেছনে ঘোরাঘুরি করবে। পৃথিবীতে বহু কোটিপতি আছে, সুখ ধরা দিচ্ছে না। কেউ বলে পদ, এমন চাকরি করবা এমন পদে থাকবা তোমাকে দেখে সবাই ঈর্ষা করবে, বহু উচ্চতর পদবীধারী মানুষ আছে তার রাতে ঘুম আসে না। কেউ বলে ক্ষমতা, ক্ষমতা যদি তোমার থাকে তাহলে পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে পড়ে থাকবে, বহু ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীর অসুখী মানুষদের তালিকায় তাদের নাম লিখিয়েছেন। কেউ আবার বলে যদি কাঙ্ক্ষিত মানুষের সাথে বিয়ে হয় সুখ তো তোমার সাথেই সবসময় থাকবে। আবার কেউ বলে যে না, আরে সুখ তো আছে আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়ায়, সেইখানে যদি একবার যাওয়া যায় সুখ নামের সোনার হরিণটি আপনার কাছে ধরা দিবে। তো আসলে কি তাই? চলেন আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি বিখ্যাত মানুষদের দু একজনের জীবনী জানার চেষ্টা করি যাদেরকে আমরা মনে করি আহা তার মতো যদি হতে পারতাম, তার মতো যদি এটা করতে পারতাম, তার মতো যদি ওটা করতে পারতাম, আমরা কি মনে করি পছন্দের মানুষকে, কাঙ্ক্ষিত মানুষকে বিয়ে করতে পারলে আর কোনো কিছু লাগবে না। ঋত্বিক রোশন একদিন গাড়িতে করে যাচ্ছে, পাশে আর একটা গাড়িতে 12 বছর একটা মেয়ে কিশোরী সুজান খান। হ্যাঁ, বুঝতে পারছেন দৃষ্টি বিনিময় ঋত্বিক রোশন আর পলক পড়ে না। এরপর পরিচয়, এরপর প্রেম, এরপর পরিণয় এবং এরপর ডিভোর্স। সুন্দরী স্ত্রী বা হ্যান্ডসাম হাজব্যান্ড তাদেরকে সুখী করতে পারে নাই। তাদের দুজনের মাঝখানে বহু প্রশ্ন এসে জমা দিয়েছে, অবিশ্বাস খেলা করেছে। তাদের এই দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে অবিশ্বাস, বিশ্বাসের অভাব। আমরা মনে করি কি সেলিব্রিটি হলে আর কিছু না, আরে সেই রকম মিডিয়া সবসময় ছেঁকে ধরবে আর ক্লিক 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 ক্লিক। মহাতারকা মাইকেল জ্যাকসন তার সেই মুন ড্যান্স, আরে সেই রকম 80-এর দশকে 90-এর দশকে সেরকম মাথায় রাখছেন পুরো পৃথিবীকে। $100 কোটি সম্পদের মালিক ছিলেন, $100 কোটি, এর মধ্যে $40 কোটি তার নিজের, $60 কোটি ঋণ ছিল তার। এই $60 কোটি ঋণ শোধ করার জন্য সবসময় অতিরিক্ত পরিশ্রম করতেন এবং এটা করতে যেয়ে অন্তরে এবং দেহে সবসময় ব্যথা, এবং এই ব্যথা কমানোর জন্য তিনি প্রচুর পেইনকিলার খেতেন, প্রতি মাসে লক্ষ টাকার পেইনকিলার। এবং একদিন এই পেইনকিলারের ঠেলায় তিনি মৃত্যুবরণ করলেন। অটোপসিতে দেখা গেছে স্টোমাক ভর্তি পেইনকিলার। তুমুল খ্যাতি, বিশ্বজোড়া খ্যাতি মহাতারকা মাইকেল জ্যাকসনকে সুখ দিতে পারে নাই, অকাল মৃত্যু দিকে ঠেলে দিয়েছে। আমরা মনে করি কোটি কোটি ডলারের মালিক হলে সুখ পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে। গ্রিসের ধনকবের অ্যারিস্টটল অনাসিস $100 বিলিয়ন মালিক, তার একমাত্র ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন,
তার একমাত্র মেয়ে ক্রিশ্চিয়ান অনাসিস, যে বাবার উত্তরসূরি হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। বিলিয়ন বিলিয়ন ডলার তাকে বেঁচে থাকতে সক্ষম হয় নাই, বেঁচে রাখতে সক্ষম হয় নাই। কলের বাচ্চাকে রেখে, বিলিয়ন বিলিয়ন সম্পদ রেখে আত্মহত্যা করেন। কোটি ডলার তাকে সুখী করতে পারে নাই। অথচ দেখেন, প্রচলিত অর্থে সুন্দরী নন, প্রচলিত অর্থে অপ্সরা নন, তাকেও বিয়ে করে কিন্তু সুখী হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়। বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং বারাক ওবামার মা ছিল হোয়াইট এবং বাবা ছিল ব্ল্যাক। তিনি স্টুডেন্ট অবস্থায় টের পেয়েছিলেন যে তার আসলে কি বিয়ে করা উচিত, এবং তিনি কিন্তু হোয়াইট বিয়ে করেন নাই, তিনি কিন্তু ব্ল্যাক বিয়ে করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সুখী হতে চাইলে সমগোত্রীকে বিয়ে করতে হবে, অন্যদিকে ছুটলে চলবে না। তো আসলে তাহলে সুখী হবার জন্য কী প্রয়োজন? সমাজবিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা বলছেন সুখী হবার জন্য প্রয়োজন মৌলিক দুটো জিনিস। এক, ইতিবাচক জীবন দৃষ্টি, এবং দুই, মানসিক প্রশান্তি। এই দুইটি যার থাকবে তিনিই হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার হয়তো অনেক কিছু নাই, হয়তো বা তার অনেক কিছু আছে। কিভাবে? চলুন আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। ইতিবাচক জীবন দৃষ্টি, আসলে একজন মানুষ ইতিবাচক নাকি নেতিবাচক এটা বোঝার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ আছে, সেটি হচ্ছে এই উদাহরণটা। আপনি খুব তৃষ্ণার্ত, খুব তৃষ্ণার্ত, সকালবে বেরিয়েছেন, তিন চার ঘন্টা হাঁটতে হাঁটতে আপনি তৃষ্ণার্ত হয়ে গেছেন। তো পরিচিত একটা দোকানে ঢুকে বললেন যে ভাই আমার এক গ্লাস পানি দাও তো, খুব তৃষ্ণার্ত। তিনি কি বুঝলেন না বুঝলেন আপনাকে এইভাবে পানি দিলেন। উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মুহূর্তের ভিতরে আপনার মনে যে অনুভূতি হবে আপনি হচ্ছেন তাই। যদি উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার মনের ভিতর হয় হে বেটা ফাজিল, চাইলে আমি এক গ্লাস দিলেও আধা গ্লাস, আপনি নেতিবাচক, আপনি নেগেটিভ, আপনি রিয়্যাক্টিভ, আপনার জীবনে উন্নতি করা, জীবনে বড় হওয়া খুব কঠিন। আর যদি মুহূর্তের ভিতরে আপনার মনে এই অনুভূতি হয় যে না থ্যাঙ্কস গড পানি দিয়েছে আধা আধা গ্লাস, আপনি পানিটা পান করে তাকে বললেন যে ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ, পিপাসা অনেক বেশি তো আরেক গ্লাস পানি দাও, আপনি প্রোঅ্যাক্টিভ, আপনি ইতিবাচক, আপনি শকরগুজার। কেন? কি আছে তার দিকে প্রথম নজর গেছে আপনার যে এই গ্লাসে আধা গ্লাস পানি আছে, সো আধা গ্লাস খেয়ে নিই তারপরে আরও এক গ্লাস নিব। আর নেতিবাচক মানুষের চোখ কোথায় যায়? কি নাই তার দিকে, তার প্রথম দৃষ্টি যাবে আধা গ্লাসটাই, গ্লাসটার অর্ধেকটাই তো ফাঁকা। তো জীবনে সুখী হওয়ার জন্য এই ইতিবাচক জীবন দৃষ্টি দরকার, আমার কী আছে, সৃষ্টিকর্তা আমাকে কী দিয়েছেন, এটা দিয়ে জীবন শুরু করতে হবে এবং এটা দিয়েই আমাকে উপরে উঠতে হবে। যে ইলন মাস্ক, বাপের সম্পত্তি নিয়ে ইলন মাস্ক ইলন মাস্ক হয় নাই, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা জ্যাকমা হয় নাই, বেজস বাবার সম্পত্তি দিয়ে সে আমাজনের মালিক হন নাই, নিজের যা কিছু ছিল ও গ্যারেজ থেকে সে ব্যবসা শুরু করে আজকে সে পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স প্রতিষ্ঠানের মালিক। দুই নম্বর, মানসিক প্রশান্তি। জীবনের কাছে আমাদের প্রথম চাওয়া কী, কী চাই আমরা? আমাদের জীবনের কাছে প্রথম চাওয়া হচ্ছে আমরা সুখী হতে চাই, এবং এই সুখী হতে চাইলে যে জিনিসটি অর্জন করতে হবে সেটি হচ্ছে মানসিক প্রশান্তি। প্রশান্তি হচ্ছে জীবনের একক, এক থাকলে শূন্য মিনিংফুল, একটা শূন্য হলে একের পরে যদি একটা শূন্য বসান দশ হবে, দুটা শূন্য বসান একশো হবে, তিনটা হলে এক হাজার হবে, আর যদি একই না থাকে এক কোটি শূন্য বসান ফলাফল নেট রেজাল্ট শূন্য। তেমনি আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি পদ পদবী ক্ষমতা ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি প্রশান্ত থাকেন, আপনার ভিতরে যদি প্রশান্তি থাকে। অর্থাৎ আমাদেরকে সুখী হতে চাইলে এই প্রশান্তি অর্জন করতে হবে। এই অশান্ত পৃথিবীতে হ্যাপিয়েস্ট ম্যানকে, সবচেয়ে সুখী মানুষকে বিজ্ঞানীরা খুঁজতে বের করলেন কয়েক বছর আগে। খুঁজে বের করার চেষ্টা করলেন হু ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। খুঁজতে 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 তারা এমন একজনকে খুঁজে বের করলেন যিনি কোনো প্রধানমন্ত্রী নন, যিনি কোনো রাষ্ট্রপতি নন, যিনি কোনো সেলিব্রিটি নন, যিনি হলিউডের স্টার নন, যিনি পেন্টাগনের জেনারেল নন, তিনি সাধারণ একজন
পিএইচডি হোল্ডার মানুষ মিস্টার ম্যাথু রিকার্ট, তিনি দাবি করলেন আই আম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানীরা এমনি এমনি কিন্তু তার কথা গ্রহণ করেন নাই, এমনি এমনি তাকে স্বীকৃতি দেন নাই, অলট পালট করে তাকে পরীক্ষা করেন। তার মাথায় 260 ইলেকট্রোড বসিয়ে তার ব্রেনের নানান রকম পরীক্ষা করা হয়। তাকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে সিরিজ ব্রেন স্ক্যান করার পর বিজ্ঞানীরা অবাক বিস্ময় দেখেন যে এই লোকটার মাথা আর 10 জন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ব্রেনটাই তার বদলে গেছে, তার মাথায় বদলে গেছে আর 10 জন মানুষের থেকে। কীরকম? বিজ্ঞানীরা দেখলেন যে মিস্টার ম্যাথু রিকার্ডের ব্রেনের 4টা অংশ থিকনেস বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, ফুলে ফেপে গেছে গ্রে ম্যাটার। এবং এই 4টা অংশের নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে ডর্সোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, এই অংশটির নাম হচ্ছে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এই অংশটির নাম হচ্ছে অ্যামিগডালা, এবং এই অংশটির নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এবং এই 4টা অংশ আপনার আবেগ, আপনার লার্নিং, আপনার মেমোরি, আপনার এক্সিকিউটিভ ফাংশন, আপনার মোটিভেশান সব কিছু নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীরা বলছেন যে আপনার ব্রেন থেকে, আমাদের ব্রেন থেকে প্রতিদিন 60 ধরনের কেমিক্যাল মেসেঞ্জার নিঃসরণ হয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং এর মধ্যে 4টি কেমিক্যালকে বলা হয় হ্যাপি কেমিক্যাল। এই 4টি কেমিক্যাল হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন এবং অক্সিটোসিন। এই 4টি কেমিক্যালের নিঃসরণ যদি যথার্থ থাকে, যথাযথ পরিমাণে থাকে, আপনার পকেটের টাকা থাকুক বা না থাকুক, আপনি কোনো পদে থাকেন বা না থাকেন, আপনার বিয়ে হোক বা না হোক, আপনি ফিল করবেন ইউ আর দ্য ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাপিয়েস্ট না হলেও হ্যাপি ম্যান ফিল করবেন, কেন? আপনার রক্তে 4টা কেমিক্যালের প্রবাহ ঠিকঠাক আছে। এবং বিজ্ঞানীরা বলছেন এই কেমিক্যালের প্রবাহ সঠিকভাবে বাড়বে, চমৎকার থাকবে যদি আপনি মেডিটেশন করেন। এই যে ম্যাথু রিকার্ড কেন হ্যাপিয়েস্ট ম্যান হতে পারলেন, তিনি 35 বছর ধরে মেডিটেশন করেন, এবং তিনি দালাই লামা অন্যতম একজন ধর্মগুরু, তিব্বতের ধর্মগুরু দালাই লামা তিনি অন্যতম প্রধান শিষ্য। 40-45 বছর থেকে তিনি মেডিটেশন করছেন দালাই লামার সাথে, ফলে তিনি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান হতে পেরেছেন। দুঃখজনক হলো সত্য, আজকের পৃথিবীতে যে জিনিসের সবচেয়ে বেশি অভাব সেটি হচ্ছে সুখ। আমরা একের পর এক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস অর্জন করছি, হোম অ্যাপ্লায়েন্সে হোম ভরে যাচ্ছে, হাঁটা জায়গা থাকে না, সম্পদে ব্যাংক ভরে যাচ্ছে, একটার পর একটা ফ্ল্যাট কিনছি, কিন্তু যে জিনিসটি ভেতর থেকে একটু 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 করে চলে যেতে শুরু করেছে সেটি হচ্ছে সুখ। আপনি প্রশ্ন করতে পারেন যে এটা আপনি কীভাবে বুঝলেন? আমি বুঝলাম চারপাশের ঘটনা থেকে এটা আমরা বোঝার চেষ্টা করেছি। আমেরিকার একটি বনেদি বিশ্ববিদ্যালয় ইয়েল ইউনিভার্সিটি, 300 বছর হচ্ছে তার ইতিহাস, 300 বছরের মধ্যে ইয়েল ইউনিভার্সিটির সবচেয়ে জনপ্রিয় কোর্সের নাম হচ্ছে সাইকোলজি অ্যান্ড গুড লাইফ। এটির ফাউন্ডার হচ্ছে প্রফেসর লারি সান্তোস, তিনি এই কোর্সটির মডারেট করেন এবং তিনি এটা পরিচালনা করেন। ভেঙে পড়েছে স্টুডেন্টরা, আমেরিকার স্টুডেন্টরা, কেন? আমেরিকান স্টুডেন্টরা বুঝতে পারছেন আধুনিক সুযোগ সুবিধার এমন কিছু দিক নাই তারা সেটি পাচ্ছে না, সব কিছু তারা পাচ্ছে, কিন্তু তারপরেও তারা যেই জিনিসটি থেকে বঞ্চিত হচ্ছে সেটি হচ্ছে শোক। তারাও ফিল করছে যে অনেক কিছু আছে কিন্তু কী যেন নাই, এবং এই কী যেন নাই নামের এই হরিণটি ধরার জন্য তারা এই কোর্সে এনরোল হচ্ছে, এবং শত শত স্টুডেন্ট এখন এই কোর্সে ভর্তি হচ্ছেন। প্রফেসর লারি সন্তোষ কী শেখান? মৌলিক 5টা বিষয় তিনি তাদেরকে শেখান। এই 5টি বিষয় কি? 1 নম্বর কৃতজ্ঞচিত্ততা, থ্যাঙ্কফুলনেস। তিনি বলছেন যদি তুমি সত্যিকারভাবে সুখী হতে চাও তাহলে কী করতে হবে? থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতা, সুক্রিয়া, এই বোধটি তৈরি করতে হবে। কার প্রতি? যার দ্বারা আপনি উপকৃত হবেন তার প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি। প্রতিদিন ঘুম ভাঙার পর বলতে জানতে হবে ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট যে থ্যাঙ্কস গড, প্রভু তোমাকে ধন্যবাদ, হরিয়ম, শকর আলহামদুলিল্লাহ, প্রভু তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। এই বলতে পারার ক্ষমতা অর্জন করতে পারলে একজন ব্যক্তি ধীরে ধীরে হাঁটা শুরু করবেন সুখী হওয়ার পথে। 2 নম্বর, নিয়মিত মেডিটেশন চর্চা। বাড়ির কাছে আরশি নগর শ্বেতা এক পড়শি বসত করে, আমি একদিন ওনার দেখিলাম তারে,
এই শুধু গান শুনলাম, আহা লালন কি গান লিখেছেন, আহা ফরিদা আপা কি সুন্দর গান করেছেন। শুধু এইটুকু এই সীমাবদ্ধ থাকলে চলবে না, এই গানের ভেতরে ঢুকতে হবে এবং ওই অন্তরতম আমির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, এবং সেই অন্তরতম আমির সাথে যোগাযোগের একমাত্র মিডিয়াম হচ্ছে মেডিটেশন, এবং এক মেডিটেশন একজন মানুষকে শকর গুজার হতে সাহায্য করে। তিন নম্বর, সোশ্যাল মিডিয়া বর্জন। আজকে পৃথিবীতে যদি বলেন যে হ্যাপিনেস, সুখ কেড়ে নিচ্ছে সবচেয়ে কোন বস্তুটি, এবং সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া নামের মোস্ট পটেন্ট আন সোশ্যাল মিডিয়া। এক ভদ্রলোকের নাকি 5 লক্ষ ফলোয়ার, তিনি মারা গেছেন, তার জানাজায় আসছে মাত্র 5 জন মানুষ, গুলি মারেন এই সব ফলোয়ারের প্রতি। এবং সেই জন্য তিনি বলছেন সোশ্যাল মিডিয়া বর্জন করতে হবে, এবং বাস্তব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সংযোগ তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, যাতায়াত বাড়াতে হবে, কারণ প্রাণ প্রাণকে ছুঁতে পারে, বস্তু কখনও প্রাণকে ছুঁতে পারে না, ওই ডিভাইস কখনও প্রাণকে ছুঁতে পারে না। যখন আপনি আত্মীয় একটা ছুটির দিনে ওই মোবাইলের সামনে না বসে থেকে যখন আপনি একজন আত্মীয়ের বাসায় যাবেন, বন্ধুর বাসায় যাবেন, একবেলা বেরিয়ে আসবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, মনটা এমনি আনন্দিত হয়ে উঠবে। এবং 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম। আজকে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা এফেক্টেড হতো সেটি হচ্ছে ঘুম। রাত অফিস থেকে ফেরার পর, নিউজ টিউজ দেখার পর এইবার শুরু হলো করতে 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 করতে, কখন যে 4টা বেজে গেছে, ওইদিকে আজান, আল্লাহু আকবার, ঘুমাইলেন, ঘুম তো আসে না, এমন কিছু দেখেছেন মাথা গরম হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 5টা, ঘুম আসতে আসতে 5টা, ঘুম ভাঙলো 12টা, এখন কী খাবেন, নাস্তা খাবেন না লাঞ্চ করবেন, নতুন একটা খাবার বেরোচ্ছে এখন, এটা হচ্ছে ব্লাঞ্চ, ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিলিতভাবে 12টা বাজে তো। এবং এই যে ব্লাঞ্চ প্রজন্ম, সাংঘাতিক অবস্থা, বয়স 25 দেখলে মনে হবে 45 এইরকম ভরি, তারপর সাংঘাতিক অবস্থা। এই প্রজন্মকে বাঁচাতে হবে, এবং এই প্রজন্মকে বাঁচাতে পারবে একমাত্র যদি সে একটু চিন্তাশীল হয়, এবং ঘুম তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তার জীবন থেকে। আজকে পৃথিবীতে আবার নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, সেটি হচ্ছে আত্মহত্যা। টিনের ছেলে মেয়ে মনে করার কোনো কারণ নাই যে দারিদ্রের কারণে আত্মহত্যা করছে, টিনের ছেলে মেয়ে কোটিপতি বাবার সন্তান আত্মহত্যা করে ফেলছে। এবং এই আত্মহত্যার রেট সবচেয়ে বেশি এখন কোথায়, ভারতে, প্রতি লাখে 35 জন, প্রতি লাখে 35 জন। ভারতের কেজরিওয়াল সরকার, দিল্লির কেজরিওয়াল সরকার চিন্তা করলেন যে এই টিনের ছেলে মেয়েদেরকে কীভাবে বাঁচানো যায়, বহু চিন্তা ভাবনা করে দিল্লির কেজরিওয়াল সরকার দালাই লামাকে, তিব্বতের ধর্মনেতা ধর্মগুরু, তাকে নিয়ে এসে এই হ্যাপিনেস ক্যারিকুলাম চালু করলেন, এবং দিল্লির 10,000 সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দিলেন যে কী করে আত্মনিবগ্ন হওয়া যায়, কী করে ইয়োগা করা যায়, কী করে দমচর্চা করানো যায়। বাংলাদেশের কী অবস্থা, গত বছর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট একটা গবেষণা করে, সেই গবেষণার বিষয়বস্তু পত্রিকায় প্রকাশিত হয়েছে যে করোনা পরবর্তী বাংলাদেশে 76% স্কুল গোয়িং স্টুডেন্ট বিষণ্ণতা আক্রান্ত হয়েছে, 76% স্কুল গোয়িং স্টুডেন্ট বিষণ্ণতা আক্রান্ত হয়েছে। শুধু আক্রান্ত হয়েছে, আর কিছু হয় নাই। আঁচল ফাউন্ডেশন এটা নিয়ে গবেষণার রিপোর্ট পাবলিশ করেছে, 2023 পাবলিশ করেছে, 2022 সালে এক বছরে আত্মহত্যা করেছে 446 জন শিক্ষার্থী। এটা তো ডকুমেন্টেড, ডকুমেন্টের বাইরেও কত আছে আমরা খবরই জানি না। গড়ে প্রতি মাসে 37 জন। এই যে কেন আত্মহত্যা করেছে, মুঠোফোন চেয়েছে দেয় নাই, মোটরসাইকেল চেয়েছে দেয় নাই, একটা ছেলে বা একটা মেয়ের কাছে জীবনের চেয়ে মুঠোফোন বড় হয়ে গেছে, জীবনের চেয়ে মোটরসাইকেল বড় হয়ে গেছে, এই যে অভিমানী স্টুডেন্টকে বাঁচাবেন কী করে, কীভাবে বাঁচাবেন। পাশ্চাত্যে অনেক আগে থেকে এই স্টুডেন্টগুলোকে বাঁচানোর জন্য তারা মেডিটেশন কার্যক্রম শুরু করেছে, স্কুলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে এক ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, এবং সাথে যোগা। তো আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে সম্প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর টোটাল ফিটনেস প্রোগ্রাম বাস্তবায়ন করা শুরু করেছে। ইতিমধ্যে 128টি স্কুলে মেডিটেশন এবং ইয়োগা শেখানো শুরু হয়েছে। অলরেডি বিভিন্ন স্কুলে দারুণ প্রোগ্রাম হচ্ছে, এবং এটি আরও পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন আসতে পারে যে মেডিটেশন কী, মেডিটেশন হচ্ছে বিজ্ঞান, মেডিটেশন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, সেই দিকে আমরা যাব না, মেডিটেশন হচ্ছে বিজ্ঞান এবং
2003 সালে টাইম ম্যাগাজিন একটি কভার স্টোরি করে দ্য সায়েন্স অফ মেডিটেশন, যে একজন ব্যক্তি যখন নিয়মিত মেডিটেশন করবে তখন তার মস্তিষ্কের ভিতরে এমন কিছু পরিবর্তন ঘটবে, একটু আগে আমরা যেটা দেখালাম, সেই পরিবর্তন তাকে পৃথিবীর সুখী মানুষে রূপান্তরিত করবে, পৃথিবীর ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মানুষে রূপান্তরিত করবে। তো সেই জন্য আমরা যারা সুখী হতে চাই, আমরা যারা হ্যাপিয়েস্ট না হলেও ওয়ান অফ দ্য হ্যাপি ম্যান হতে চাই, তাদের কী করতে হবে? মেডিটেশন, ধ্যান, মোরাকাবা, যে নামে ডাকি না কেন, তাকে জীবনের অনুষঙ্গ পরিণত করতে হবে। প্রতিদিন তিন বেলা যেমন আমরা খাই, সেরকম প্রতিদিন দুই বেলা মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, মোরাকাবা করতে হবে, তবেই ধাপে 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 আপনি পৃথিবীর অন্যতম সুখী মানুষে রূপান্তরিত হবেন। তো এই ছিল সিক্রেটস অফ হ্যাপিনেস নিয়ে আলোচনা।